আমার পাওলা সাইয়া হইছে, আমার গোল খানো নিজাম, আমার গোল খানো আমার নিজাম। ঘরে ফিরে যাওয়ার জন্য এভাবেই একজন মা আকুতি করছেন প্রতিবেশীদের কাছে। মঙ্গলবার রাতে এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি ঘটে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামে। ওই এলাকার প্রতিবেশীরা জানান, মৃত হারিস আলীর স্ত্রীকে শীতের মধ্যে ঘরের বাইরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন তার ছেলে জিলাল আহমদ খান। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। তবে অভিযুক্ত ওই মায়ের ছেলে জিলাল আহমদ খান বলেন, সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য অসুস্থ মাকে বাড়ির উঠোনে বেঁধে রেখে যান এবং তাদের বাড়ি ফিরতে রাত হয়ে যায়।